এই মাঠে কেউ ঢুকো না ভাই প্লিজ, তার বাইরে চলেছেন মেগা ফাইনাল ম্যাচ নিউটন ট্রাফিক গার্ডেন হয়ে প্রথম শট চার্লস শট ভালো গোল করেছে চার্লস মোহিত দাদা কালিকাপুর 786 হয়ে প্রথম শট নিতে চলেছেন মোহিত দাদা এটা হলো নিউটাউন ট্রাফিক গার্ড মাঠে প্রচুর দর্শক মাঠে সব দর্শক নেমে গেছে ফাইনাল ম্যাচ চলছে নিউটাউন নবদিশা নবদিশা মানে নিউটাউনের গর্ব মেগা ফাইনাল ম্যাচ পুরস্কার আছে 2 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আছে 1,70,000 টাকা মাঠে প্রচুর দর্শক দর্শকগুলো দেখানোর চেষ্টা করছি আমি বলতে বলতে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন শট নেওয়ার জন্য মোহিত 7 নম্বর যাচ্ছে শট ভালো গোল সবিকালিকায় রানার আপ হয়েছে রেলওয়ে এফসি ফাইনালে মোহামেডানের বিরুদ্ধে পরাজিত হয়েছে সেই রেলওয়ে এফসির নিয়মিত খেলোয়াড় ছিল সফিকালিকায় ঘটক পুকুরের ছেলে কত ভালো ফুটবল খেলেছে টাই ব্রেকার নিতে যাচ্ছে এগোচ্ছে তহিন একেবারে শুরুর খেলা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তুহিন্দা শট নিতে চলেছে কালিকাপুর 786 হয়ে দ্বিতীয় শট এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 2 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আছে 1,70,000 টাকা মাঠে প্রচুর দর্শক মেগা ফাইনাল ম্যাচ কারামুকু শট নিতে চলেছে প্রথমে ভেবেছিলাম নাইজেরিয়া চুলের যা স্টাইল গোলরক্ষক বিট্টু শট নিতে চলেছেন কালিকাপুর 786 হয়ে গোলরক্ষক বিট্টু ওদিকে গোলরক্ষক আছে কিন্তু জাপদ্দা মেগা ফাইনাল ম্যাচ এখনো পর্যন্ত রাত 3টে বাজে পিছনে গোল পিছনে দেখো দর্শক আছে মহিলা দর্শক খেলা দেখছে মেগা ফাইনাল ম্যাচ
শট ভালো গোল গোল রক্ষক বিট্টু ভালো গোল করেছে আজ ঢাকা করে দাও উজ্জ্বল দা কাল কেউ থাকে না জানো দুজন ক্যাপ্টেন শুধু ও বাবাই মারে সেটাই বলেছে টস হবে এখন এটা হলো নিউ টাউন ট্রাফিক গার্ড এদিকে আছে কালী কাপুর 786 দেখা যাক কোন দল টসের মাধ্যমে চ্যাম্পিয়ন হতে পারে মেগা ফাইনাল ম্যাচ দেখা যাক এখানে আছে কিন্তু ড্যানিয়েলকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পোষেনদাকে জোন আছে নিচে জোনা আছে কাদের আছে মেগা ফাইনাল ম্যাচ দেখা যাক কোন দল টস করে ম্যাচের ফলাফল বিজয়ী হতে পারে প্রথম পুরস্কার আছে 2 লক্ষ টাকা তুমি বলো তাহলে তোরা সবাই একটু বড় করলে জিনিসটা সুন্দর ২ লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আছে ১ লক্ষ এবং চ্যাম্পিয়ন হয়েছেন কালকাপুর ৭৮৬ তাপস বাবু নিউ টাউন ট্রাফিক গার্ডের তিনজনকে পাঠিয়ে দিন অনুরোধ করছি সাইফুল ভাই তুলে দেবেন রানার আপ ট্রফি নিউ টাউন ট্রাফিক গার্ড উজ্জ্বল দা এসে সকলে কোনো কারো নাম বলবো না সকলে এক মিলেমিশে এবং তার সাথে সাথে কিন্তু রানার আপের ট্রফি দেওয়া হচ্ছে এবার উইনার্স ইন্ডিভিজুয়াল রাজীব ভাই চলে এসো পর ধন্যবাদ উইনার্স ট্রফি দেওয়ার আগে আমি অনুরোধ করছি আজকের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমার অত্যন্ত প্রিয় বন্ধু জনাব সাইফুল ইসলামকে সকলকে শুভেচ্ছা বার্তা দেওয়া যাবে কাজী আব্দুর রহিম সাহেব তিনি উইনার্স ট্রফি তুলে দিচ্ছেন থ্রি চিয়ার্স ফর কালী কাপুর ৭৮৬ আসছে বছর অবশ্যই সাইফুল ভাই আমাদের সকলের বিচারে প্রথমে তার ভুলে গোল পরে সে আবার গোল আহত হয়েছিল আহত হয়ে আবার খেলায় ফিরে এলো আমাদের ঘরের ছেলে ইনজামামুল হক ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্কুটি আমাদের খড়িবাড়ির ছেলে কলকাতার ভবানীপুরে খেলেছে এবছর সাইফুল ভাই দুর্দান্ত এবং এই বিচারটা নিয়ে কারো কোনো দ্বিমত হয়নি সকলে মিলেই একটা নাম আলাদা আলাদা করে আমাদের যাদের দায়িত্ব ছিল আমরা কোনো দ্বিতীয় নাম আসেনি কনগ্রাচুলেশন ইনজামাম আরো ভালো খেলতে হবে উজ্জ্বল দা
প্রত্যেককে এই মুহূর্তে আপনি সমাপ্তিটা সকলকে এবার মাইক্রোফোনটা একটু বিরতি বিরত থাকুন